বুধবার সকালে বিসি রায় শিশু হাসপাতালে গেল শিশু সুরক্ষা কমিশনের একটি প্রতিনিধি দল। সার্বিকভাবে শিশুদের চিকিৎসার যে পদ্ধতি বিসি রায় শিশু হাসপাতালে তা খতিয়ে দেখা হয় শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিদের পক্ষ থেকে। আপাতত শিশুদের চিকিৎসা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে শিশু সুরক্ষা কমিশন। পাশাপাশি যে সমস্ত শিশুদের ওখানে চিকিৎসা চলছে তাদের অভিভাবকদের সঙ্গেও শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা কথা বলেছেন। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসক এবং নার্স রয়েছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হয় শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে। এ বিষয়ে যে সমস্ত অভিভাবকরা ছিলেন শিশুদের সঙ্গে তাদের মায়েরা তাদের সঙ্গেও কথা বলেছেন শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। এই শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এবং যেটা আমরা দেখেছি যে অ্যাট প্রেজেন্ট যে প্রায় 44টি বাচ্চা ইজ অন লাইফ সাপোর্ট এবং সেটা প্রোভাইড করছে বিসি রায় থেকেই। এবং তারা সবাই কিন্তু অ্যাডেনোভাইরাসের নয়, মানে যেহেতু এখানে মানে এইটা হচ্ছে মানে মূল জায়গা বাচ্চাদের, সবাই স্বতঃপ্রণোদিত হই বিকজ বিসি রায় আমাদের উদ্বেগটা হচ্ছে যে যে রিপোর্টিং হয়েছে তাতে দেখা গিয়েছে যে বেশ কিছু শিশু ক্যাজুয়ালটি হয়েছে। আজকে আমরা এখানে এসে যখন দেখছি এর মধ্যে যেরম অ্যাডিনো ভাইরাস, এটা একটা নতুন ধরনের ভাইরাস এবং আজকেই প্রথম আমরা পরিদর্শনে আসিনি, আমরা কিন্তু এর আগেই কগনিসেন্স নিয়েছি। যখন প্রথম এটা প্রকাশিত হয়েছিল তখনই আমরা কগনিসেন্স নিয়েছি, আমরা চিঠি পাঠিয়েছি এবং আমরা নিজেরা আমাদের একজন মেম্বার দেখতে এসেছিলেন, তারপরে আরেকজন এসেছিলেন। আজকে আমরা থার্ড টাইম আমি এবং আমার অ্যাডভাইসার ম্যাম অনন্যা চক্রবর্তী এখানে এসেছি এবং আমরা সরেজমিন তদন্ত করতে এসেছি, যাকে বলা যায় টু সি হোয়াট আর দ্য স্পেসিফিক কন্ডিশন। এবং একটা জিনিস আমরা দেখেছি যে এখানে অনেক বেশি ভেন্টিলেশনের জন্য বা লাইফ সাপোর্টের জন্য বাড়ানো হয়েছে এবং যেটা হয়েছে যে এখানে বহু সংখ্যক বাচ্চা এখন রয়েছে অন লাইফ সাপোর্ট, বাট দে আর নট অল অ্যাডিনো ভাইরাস এফেক্টেড, হয়তো দেখা যাচ্ছে তাদের কোমরবিডিটিও আছে এবং তারপরে অ্যাডিনো ভাইরাস হ্যাজ অ্যাডেড টু ইট টু সাম নট অল, এইটা আপনাদের মনে রাখতে হবে। এবং এই বিসি রায় হাসপাতালটা হচ্ছে ফুললি চিলড্রেন্স হসপিটাল এবং এখানে লোকে স্বতঃপ্রণোদিত হয়ে সবাই মনে করে যে এখানে বেস্ট পাবে চিকিৎসা সেই জন্য আসে, কিন্তু সব কেসই যে তারা সামলে উঠতে পারে সবসময় সেটা হয় না, সব বাচ্চাই যে বাঁচবে হয় না, দের আর ক্রিটিক্যাল চিলড্রেন, বাট দ্য ফেসিলিটিস হিয়ার আর কোয়াইট অ্যাম্পল। এবার একটু ওকে আজকে ক্যাজুয়ালটি কিছু নেই এখনো, শুনুন যেটা বলছেন ওনারা আমাদের যে রিপোর্ট দিয়েছেন ফেব্রুয়ারি মাসের রিপোর্ট দিয়েছেন সেইখানে দেখা গেছে যে যত এসেছে তার মধ্যে অ্যাবাউট 20% ক্যাজুয়ালটি হয়েছে, কিন্তু সবাই যে অ্যাডিনো ভাইরাসের কারণেই হয়েছে তা এআইআর অনেক কিছুর জনিত হয়েছে। এবং এইটা যে কোনো পিকু বা নিকুতে ওয়ার্ল্ড ওভার দেখা যায় যে ক্যাজুয়ালটিটা আপ টু 15-20% হতে পারে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, এই বিষয়ে আজকে এই যে শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা গিয়েছিলেন তাদের বক্তব্য আমরা শুনলাম, সার্বিকভাবে তারা এই চিকিৎসা পদ্ধতি দেখে কি সন্তুষ্ট? দেখো একেবারেই তাই অঙ্কুর, কেননা যে একটা উদ্বিগ্নতা রয়েছে ইতিমধ্যেই যে সমস্ত শিশু মৃত্যু ঘটছে বিশেষ করে অ্যাডিনো সংক্রমণ নিয়ে তো একটা উদ্বেগ রয়েছে, সেই পরিস্থিতিতেই শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা আজকে বিসি রায় শিশু হাসপাতালে তারা
পরিদর্শনে আসেন, তারা কথা বলেন যে সমস্ত শিশুরা বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রয়েছে, বিশেষ করে পিকু মানে পেড্রিয়াটিক আইসিইউ যেখানে, সেইখানেও কিন্তু তারা ঘুরে দেখেছেন এবং যে সমস্ত শিশুদের লাইফ সাপোর্ট দেওয়া হচ্ছে সেটাও তারা খতিয়ে দেখেছেন। তারা সন্তোষ প্রকাশ করেছেন, এমনকি এই শিশুদের সঙ্গে যে মায়েরা বিসি রায় শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন তাদেরও যে প্রয়োজনীয় যে পরিকাঠামো সেই পরিকাঠামো ব্যবস্থা দেখে তারা খুশি। কিন্তু বিষয় হচ্ছে যে এই অ্যাডিনো সংক্রমণ নিয়ে যে সমস্ত শিশুরা ভর্তি হচ্ছেন প্রত্যেকেরই যে অ্যাডিনো ভাইরাসের কারণেই মৃত্যু হচ্ছে এমনটা কিন্তু নয়। শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা তারা জানিয়েছেন যে এই পরিস্থিতি দাঁড়িয়ে অ্যাডিনো ভাইরাস একেবারেই একটি নতুন ভাইরাস এবং এর সংক্রমণ কিভাবে ঠেকানো যাবে তা নিয়ে ইতিমধ্যেই বিশেষজ্ঞরা নিজেদের মধ্যে আলোচনা করছেন এবং এই সমস্ত বিষয়টি কিন্তু তারা পরীক্ষা নিরীক্ষা করছেন। কিন্তু কো মর্বিডিটির কারণেও কিন্তু বেশ কিছু শিশুর মৃত্যু হচ্ছে, এর পাশাপাশি রেফার করা শিশুরা যেরকম আসছে তার পাশাপাশি এই জ্বর সর্দি কাশি বা শ্বাসকষ্টজনিত সময় যখন দেখা দিচ্ছে তখন অনেক মায়েরা কিন্তু শিশুদের নিয়ে স্বতঃপ্রণোদিত হয়েই বিসি রায় শিশু হাসপাতালে আসছেন, তাদেরকেও তাদের কাছেও কিন্তু সেই প্রয়োজনীয় যে চিকিৎসা পরিষেবা সেইটা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে এবং হাসপাতালের যে পরিকাঠামো সেই পরিকাঠামো দেখে তারা যারপর নাই খুশি। তবে গোটা বিষয়টি নিয়ে যে আতঙ্কে থাকার নয় বরঞ্চ সার্বিকভাবে যে পরিকাঠামোগত যে বিষয়টা রয়েছে এবং বিভিন্ন ওয়ার্ডে রেসপিরেটরি ওয়ার্ড এমার্জেন্সি এমনকি যে লাইফ সাপোর্ট দেওয়া হচ্ছে শিশুদের এই গোটা বিষয়টাই কিন্তু লাইফ সাপোর্ট দেওয়ার অর্থ এই নয় যে সেই শিশুটা একেবারে পরিস্থিতি একেবারে বিরাট খারাপ হয়ে গিয়েছে এমনটাও নয়, তাকে প্রয়োজনীয় ভাবে যে সাপোর্ট গুলো দেওয়ার দরকার সেটা কিন্তু হাসপাতালের তরফ থেকে দেওয়া হচ্ছে এমনটাই জানিয়েছেন শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। এবং তারা গোটা ব্যবস্থা দেখে কিন্তু তারা মনে করছেন যে আস্তে আস্তে এই অ্যাডিনো প্রকোপ যে অনেকটাই কমে আসবে সেই বিষয়টাও কিন্তু তারা আশাবাদী এবং হাসপাতালের যে সমস্ত স্বাস্থ্য আধিকারিক রয়েছেন বিসি রায় শিশু হাসপাতালে তারা তাদের সঙ্গেও কথা বলেছেন এবং গোটা পরিস্থিতি তারা ঘুরিয়ে দেখেছেন। আজকে কি অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়েছে? দেখো ঠিক অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু হচ্ছে এমনটা নয়, বনগায় 10 মাসের একটি শিশুর মৃত্যু হয়েছে বিসি রায় শিশু হাসপাতালে গত 6 তারিখ, সে জ্বর সর্দি কাশি এবং শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হয়েছিল, তার ডেথ সার্টিফিকেটে কিন্তু অ্যাকিউট অন্য উপসর্গের কথা বলা হয়েছে, এনসেফালাইটিসের কথা বলা হয়েছে, অ্যাকিউট এনসেফালাইটিস, অর্থাৎ কোমরবিডিটির কারণেও যে বেশ কিছু শিশুর মৃত্যু হচ্ছে সেটাও কিন্তু শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা জানিয়েছেন এবং স্বাস্থ্য দপ্তরের তরফ থেকেও গোটা বিষয়টি নজরে রাখা হচ্ছে, অর্থাৎ অ্যাডিনোর উপসর্গ থাকলেও সেটা যে শুধুমাত্র অ্যাডিনো ভাইরাসের কারণ অ্যাডিনো ভাইরাসই যে সেটা মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে এমনটা কিন্তু নয়, কোমরবিডিটির কারণেও ফুসফুসের সংক্রমণের কারণে বা এনসেফালাইটিসের কারণেও যে বেশ কিছু শিশু মারা যাচ্ছে এটাও কিন্তু হাসপাতালের তরফ থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য।